থেকে এবারে ডক্টর ইউনুসের কন্যা আমেরিকা মাতানো অপেরা শিল্পী মনিকা ইউনুসের সিং ফর হোপের মিলিয়ন ডলার চ্যারিটি শো নিয়ে আরেকটি প্রতিবেদন আমাদের দেশের বাইরে পড়বে। নোবেল বিজয়ের এক বছর পূর্তি উদযাপন এবং নিউ ইয়র্কে বরমের সাথে প্রথম ঈদ, দুটোই স্মরণীয় করে রাখলেন প্রথম বাংলাদেশি নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আর দিনটি স্মরণীয় করার কাজটি কিন্তু করলেন বাবার আদর্শে অনুপ্রাণিত মেয়ে মনিকা ইউনুস। বাংলাদেশের গরিব ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে মনিকা চ্যারিটি গঠন সিং ফর হোপ প্রথম শোতেই করল বাজিমাত। শো থেকে আয় হলো কোটি কোটি টাকা। দর্শক, চলুন ঘুরে আসি নিউ ইয়র্ক থেকে, দেখে আসি আমেরিকা মাতানো অপেরা শিল্পী মনিকা ইউনুসের সিং ফর হোপের মিলিয়ন ডলার চ্যারিটি শো। আমরা বাংলাদেশের গান ভালোবাসি। আমার নাম ম্যাট, আমি বাংলাদেশ ভালোবাসি। আমার নাম ক্রিস, সবাইকে ধন্যবাদ, আমি বাংলাদেশ ভালোবাসি। বাংলাদেশি মেয়েরা, আমি তোমাদের পাশে আছি। নিউ ইয়র্কের টাইম স্কয়ার সেন্টারে চ্যারিটি গানের দল সিং ফর হোপ বা এসো আশার গান গাই সংগঠনটির প্রথম চ্যারিটি শো উৎসর্গ করা হলো নোবেলজয়ী প্রথম বাংলাদেশির প্রতি। কৃত্রিমান এই বাংলাদেশি আর কেউ নন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপনকারী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। শান্তির নোবেলজয়ী এই মানবপ্রেমিক বাবার আদর্শে উজ্জীবিত মেয়ে মনিকা ইউনুসও কিছু করতে চান তার বাবার মতোই। মার্কিন রাজ্যের খ্যাতনামা এই অপেরা শিল্পী তাই হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের গরিব ছেলে মেয়েদের জন্য। প্রাচ্য ও পাশ্চাত্যের সঙ্গীত শিল্পীদের নিয়ে গড়েছেন গানের দল সিং ফর হোপ। প্রাণ উজাড় করে ওরা গান গায় বাংলাদেশের সেই সব দরিদ্র পরিবারের শিশুদের জন্য যারা টাকার অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। গেল 12 অক্টোবর নিউ ইয়র্কের টাইম স্কয়ার সেন্টারে ডক্টর ইউনুসের নোবেল জয়ের এক বছর পূর্তির এই কনসার্ট তাই উপমা পায় বাবা মেয়ের লক্ষ্যের মিলন হিসেবে। We're on the eve of our Sing for Hope. Sing for Hope এর এই কনসার্ট নিয়ে আমরা সত্যি খুব আশাবাদী। আমরা আশা করছি আজকের এই কনসার্ট থেকে দেশের অন্তত 100 জন গরিব ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ উঠানো যাবে। আমার সাথে বিভিন্ন দেশের নামকরা শিল্পীরা, বাংলাদেশে গরিব ছেলেমেয়ে বিশেষ করে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া নিশ্চিত করতে যেভাবে এই কনসার্টে তাদের মেধা ও সময় উজাড় করে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সমস্ত টাকাটাই গ্রামীণ শিক্ষার জন্য দেওয়া হবে, গ্রামীণ শিক্ষার বৃত্তি স্কলারশিপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্যে। অর্থাৎ প্রতি $1,000 পেছনে একটি ছেলে বা একটা মেয়ে বাংলাদেশে, একটা গরিব ছেলে বা মেয়ে একটা বৃত্তি পাবে সারা বছর ধরে, এবং এটা বছরের পর বছর চলতে থাকবে। কনসার্টে দর্শকদের মাতিয়ে রাখেন মনিকা ও ব্রডওয়ে সহ যুক্তরাষ্ট্রের অন্য নামজাদা অপেরা শিল্পীরা। পাকিস্তানের সারা জাগানো ব্যান্ড জুনুন এবং ইউরোপের দি গ্রিন চিলড্রেনও অংশ নেয় কনসার্টে। আর বাবার নোবেল বিজয়ের প্রথম বার্ষিকীতে মনিকা প্রথমবারের মতো গান গাইলেন বাংলায়।
আমেরিকার পর ওরা আসবে বাংলাদেশে, আয়োজন করবে সিং ফর হোপের কনসার্ট। এরপর ওরা ঘুরে বেড়াবে দেশে দেশে। ওদের কনসার্টের আয় থেকে দেশের হতদরিদ্র পরিবারগুলো হাসবে শিক্ষার আলোয়। এমন দিনের স্বপ্ন ওদের বুকে যেদিন একটি দরিদ্র ঘরের শিশুও বঞ্চিত হবে না শিক্ষার অধিকার থেকে শুধু কিছু টাকার জন্য। দর্শক, অনুষ্ঠানের এই